الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير صدق الله مولانا العظيم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أبسيت شمانيت مسلمان الكرام महान अल्लाह रब्बुल आलमीन दरबारे लाखों कोटी शुक्रिया जिनी आमादेर के पवित्र दिन जुमार नमाज आदाय करार जन्ने मस्जिदे आसार तौफिक दान करेछेन। जुमार सालातेर पूर्वे कुरान हदीस थेके किछु आलोचना शोनार तौफिक दान करेछेन। সেজন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ার্থে বলি আলহামদুলিল্লাহ। কোরআনে করিম থেকে ২৮ নম্বর পারা ৮ নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে সংক্ষিপ্ত আকারে নামাজের পূর্বে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। যে আয়াত আমি তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে আমার বন্ধুগণ, হে মুমিনগণ, হে ইমানদারগণ, তোমরা প্রকৃত তওবা করো, খালেস তওবা করো,
তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, প্রকৃত তওবা খালেস তওবা তোমরা করো। আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, যদি প্রকৃত তওবা তোমরা করো, খালেস তওবা তোমরা করো, আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় তোমাদের রব তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু গুনাই মাফ করবেন না, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন যে জান্নাতের তলদেশ দিয়ে জান্নাত প্রবাহিত থাকবে। এরকম জান্নাতের ভিতরে প্রবেশ করতে হইলে নিজের কৃতকর্মের জন্যে, গুনাহের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে খালেস তওবা করতে হবে, তওবাতান নসুহা করতে হবে, প্রকৃত তওবা, ওই তওবা আমাদের করতে হবে। যদি প্রকৃত তওবা আমরা করতে পারি, আশা রাখি আমাদের রব রব্বে করিম আমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। শুধু গুনাই মাফ করবেন না, আমাদেরকে এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন যে জান্নাতের তলদেশ দিয়ে জান্নাত প্রবাহিত হতে থাকবে। প্রকৃত তওবা কি এটা জানার দরকার নাকি? খালেস তওবা কি, কিভাবে তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তওবা কবুল করবেন, ওইটা তো জানার দরকার নাকি? নুমান ইবনে বশির তিনার এক বাসনের ভিতরে বলেন, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি বলতে শুনেছি, তোমরা তোমাদের কৃতকর্মের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাফ চাও, ক্ষমা চাও, যে গুনাহ করেছ সেই গুনাহ ছেড়ে দাও, যে অপরাধ করেছ সে অপরাধের জন্যে, গুনাহের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত হও, গুনাহ পরিত্যাগ করো, যে গুনার জন্যে তুমি তওবা করেছ ওই গুনার সুযোগ আসলেও আর সেই গুনাহ করা যাবে না, এটাই কি বলে প্রকৃত তওবা? এটা কি কি বলে প্রকৃত তওবা? যে গুনাহের জন্য আমরা তওবা করলাম, তওবা করার পরেও যদি সেই গুনাহের প্রতি আকৃষ্ট হয়, সেই গুনাহের প্রতি মন দাপিত করে, সেই গুনাহের প্রতি আসক্তি আসে, তাহলে বোঝা যাবে আমাদের প্রকৃত তওবা হয়নি, তওবার ভিতরে ত্রুটি রয়ে গেছে। এই জন্য তওবা করার পরেও গুনাহের প্রতি আকৃষ্ট হইতেছি আমরা, গুনাহের দিকে আমরা মায়েল হইতেছি। এই জন্য প্রকৃত তওবা হলো যে গুনাহ আমরা করেছি ওই গুনাহের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অনুতপ্ত হইতে হবে, গুনাহের জন্য লজ্জিত হইতে হবে, গুনাহের জন্য অনুতপ্ত হয়ে, গুনাহের জন্য লজ্জিত হয়ে, গুনাহ ছেড়ে দিয়ে কৃতকর্মের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে মাফ চাইতে হবে, ক্ষমা চাইতে হবে। এটাকে বলে খালেস তওবা। এরকম তওবা যদি আমরা করতে পারি, আশা করা যায় আসা রাব্বুকুম আন ইউকাফফিরা আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের রব তোমাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, ওয়াইদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন যে জান্নাতের তলদেশ দিয়ে জান্নাত প্রবাহিত হতে থাকবে। এই জন্য ইমাম বাইজাবি লিখেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তওবা হলো ছয়টি বিষয়ের সমষ্টিগত, খালেস তওবা হলো, প্রকৃত তওবা হলো কি, ছয়টি বিষয়ের সমষ্টিগত। নাম্বার এক, ছয়টি বিষয়ের সমষ্টিগত হলো খালেস তওবা, প্রকৃত তওবা। নাম্বার এক কে বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পূর্বের গুনাহের জন্য লজ্জিত হওয়া, খালেস তওবার এক নম্বর শর্ত কি?
পূর্বের গুনাহের জন্য লজ্জিত হওয়া, পূর্বের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া। নাম্বার দুই, যে সমস্ত ফরজ ইবাদত আমাদের ছুটে গিয়েছে, যে সমস্ত ফরজ ইবাদত আমরা তরক করেছি, ওই সমস্ত ফরজ ইবাদত গুলো আদায় করে নেওয়া। আমাদের ফরজ তো আমার ছোটে নাই, তাহলে আমরা তৌবা করলে সেই তৌবা কিভাবে কবুল হবে? গুনাহ হইতেছে, আমরা কি অনুতপ্ত হইতেছি? গুনাহের জন্য কি আমরা লজ্জিত হইতেছি? তাহলে খালেস তৌবা, প্রকৃত তৌবা কিভাবে হব, কিভাবে আল্লাহ তৌবা কবুল করবেন? এই জন্য এক নাম্বার শর্ত হলো, প্রকৃত তৌবার জন্য যে গুনাহ আমি করলাম, যে অপরাধ আমি করলাম, যে অন্যায় আমি করলাম, যে নাফরমানি আমি করলাম, ওই নাফরমানির জন্য লজ্জিত হইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, ওই অপরাধের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চাইতে হবে, অনুতপ্ত হইতে হবে। দুই নাম্বার হলো, যদি কারো ফরজ ইবাদত ছুটে গিয়ে থাকে, ওই ফরজ ইবাদত গুলো কি করে আদায় করে নেওয়া। কাজা নামাজ, আমরা আমাদের কত নামাজ ছুটে গেছে, কত নামাজ ছুটে যাইতেছে, আসরের নামাজ, মাগরিবের নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে কয়েকত আমরা ঠিক মতো পড়তে পারি, বাকি নামাজ আমরা তরক করতেছি। আর যদি বলি তো সারা জীবন খালেস প্রকৃত তৌবা করি, ওই তৌবা কি আল্লাহ রাব্বুল আলামিন দরবারে গ্রহণযোগ্য হবে, কবুল হবে? হবে। নাম্বার তিন, যদি কোনো বান্দার হক নষ্ট করে থাকেন, সেই বান্দার হককে আদায় করতে হবে। এরকম কয়েকজন খুঁজে পাওয়া যাবে বান্দার হক নষ্ট করে নাই, কোনো না কোনো ভাবে বান্দার হক নষ্ট হয়েছে, হয়তো বা আঘাতের কারণে, হয়তো বা জবানের কারণে, কথার কারণে, না হয় কোনো সম্পদ মেরে দেওয়ার কারণে, না হয় টাকা মেরে দেওয়ার কারণে, না হয় কোনোভাবে না কোনোভাবে বান্দার হক আপনার দ্বারা নষ্ট হয়েছে, কয়জন খুঁজে পাওয়া যাবে? যদি বান্দার হক আপনার দ্বারা নষ্ট হয়ে থাকে, আমার দ্বারা বান্দার কোনো হক নষ্ট হয়ে থাকে, ওই হক যতক্ষণ পর্যন্ত আদায় না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনার খালেস তওবা হবে না, প্রকৃত তওবা হবে না। গুনাহের জন্য তওবা করতে পারেন, কিন্তু সেই তওবা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হবে না, ঠিক কি না? এই জন্য কি করতে হবে, বান্দার যদি হক পাওনা থাকে আমাদের কারো উপরে, তাহলে ওই বান্দার হক কি করতে হবে, আদায় করে দিতে হবে। চার নাম্বার, যদি আমাদের কারো নিকট কোনো দাবিদার থেকে থাকে, তাহলে সেই দাবিদারকে রাজি করতে হবে। এরকম অনেক দাবিদার আছে না, বাবা মারা যাওয়ার পরে, মা মারা যাওয়ার পরে যে সম্পদ রয়েছে, সম্পদ সমানভাবে ভাগ করতে হবে। ছেলেদের মাঝে যারা ওয়ারিসদার রয়েছে, তাদের কাছে যেইভাবে কোরআনে কারিম বলেছেন, সেইভাবে প্রত্যেকের নিকট সম্পদ বণ্টন করে দিতে হবে। কারণ ওয়ারিসের দাবিদার তো সকলেই, এখানে যারা রয়েছে ওয়ারিসদার যারা রয়েছে সকলেই এই সম্পদের দাবিদার, ঠিক কিনা? আমাদের অবস্থা কি, কিভাবে বাবার সম্পদ একা বুক করতে পারি, কিভাবে বাবার সম্পদ বাবা মারা যাওয়ার আগে তিনার থেকে লিখে নিতে পারি, এটা হলো কি আমরা চাই। এই জন্য প্রকৃত তৌবার জন্য যদি কোনো দাবিদার আমাদের কাছে থেকে থাকে, যদি কোনো পাওনাদার আমাদের কাছে থেকে থাকে, তাহলে ওই দাবিদার এবং পাওনাদারকে রাজি করতে হবে। রাজি না করা পর্যন্ত আমি যত খালেস তৌবা করি, যত প্রকৃত তৌবা আমরা করি না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই তৌবা কবুল হবে না, হবে? পাঁচ নাম্বার, যে গুনাহের জন্য আমি তৌবা করলাম, ওই গুনাহটা দ্বিতীয়বার সুযোগ আসা সত্ত্বেও ওই গুনাহ আর করা যাবে না। এখন তো আমরা তৌবা করতেছি আর গুনাহ করতেছি, তৌবা করতেছি গুনাহ করতেছি, ঠিক আছে, কিন্তু যে গুনাহের জন্য আমি তৌবা করলাম গো,
ওই গুনাহটা এখন থেকে ছেড়ে দিতে হবে। ওই গুনাহ সুযোগ আসলেও আর ওই গুনাহ করা যাবে না। ছয় নাম্বার প্রকৃত তওবার জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ছয় নাম্বার শর্ত হলো আল্লাহর প্রতি অনুগত হয়ে নিজের প্রবৃত্তিকে পবিত্র করা। এ হলো ছয়টি শর্ত খালেস তওবার জন্য। এই ছয়টি শর্ত আমরা যদি করতে পারি, এই ছয়টি শর্ত মেনে যদি আমরা তওবা করি, তাহলে আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা তওবার ভিতরে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরিমের আট নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আসা রব্বুকুম মা ইউকাফিরু আনকুম সাইয়াতিকুম, তোমাদের রব তোমাদের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। এই তওবার মাধ্যমে সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। শুধু মাফ হয় নয়, ওয়াইদুখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে বিভিন্ন ধরনের ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। খালেস তওবা করতে কি আমরা রাজি আছি না? ইনশাআল্লাহ। হযরত নাঈম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলদের এক নবীর নিকট আল্লাহ রাব্বুল আলামিন ওহি প্রেরণ করে জানিয়ে দিলেন, ও আমার নবী, আপনার উম্মতের যে সমস্ত নেককার বান্দা রয়েছে, ওই সমস্ত নেককার বান্দারা যেন তাদের আমলের উপর ভরসা না করে। কিসের উপর? আমলের উপর ভরসা না করে। এই কথাটা কে বললেন? আল্লাহ স্বয়ং বললেন, বনি ইসরায়েলদের এক নবীর প্রতি ওহির মাধ্যমে জানিয়ে দিলেন, তুমি তোমার নেককার বান্দাদেরকে জানিয়ে দাও তারা যেন তাদের আমলের উপরে ভরসা না রাখে। কারণ আমি যেই বান্দার হিসাব নিকাশ নিব, হিসাব নিকাশ নেওয়ার জন্য আমি তাকে কাঠ গড়াই দাঁড় করাবো, তার হিসাব নিকাশটা অত্যন্ত কঠিন হবে, অত্যন্ত কঠিন হবে, অত্যন্ত ভয়াবহ হবে, এবং তাকে আমি শাস্তি দিব। এই ওহি পাঠাইলেন বনি ইসরায়েলদের এক নবীর নিকট, ওই নবীর উম্মতের জন্য, বনি ইসরায়েলদের জন্য। পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতে মুহাম্মদের প্রতি কেমন দয়া, কেমন দয়া, কেমন মায়া দেখেন। আল্লাহ তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ও হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতের মধ্যে হতে যারা গুনাহগার তারা যেন আমার রহমত থেকে নৈরাশ, গুনাহের জন্যে তারা যেন আমার রহমত থেকে নৈরাশ না হয়। কেমন দয়াবান আল্লাহ আমাদের প্রতি, দেখছেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. الله بلتسان. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله. يا مر بندقون تم رجرا جلوم كوري چو অন্যায় করে, অপরাধ করে, গুনাহ করে নিজের নফসের প্রতি জুলুম করে ফেলেছো, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না, আমার রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না, কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুল যুনুবা জামিয়া, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ কথা দিলাম, তোমাদের সমস্ত গুনাহখাতাগুলো আমি তওবার মাধ্যমে মাফ করে দিব। তাহলে উম্মতের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কেমন দয়াবান। বনি ইসরায়েলদেরকে জানিয়ে দিলেন তারা যেন তাদের নেক আমলের উপর ভরসা না করে, কারণ আমি যদি হিসাব নিকাশ নেই, আমার হিসাব নিকাশটা অত্যন্ত কঠিন হবে, ভয়াবহ হবে, আমি তাকে শাস্তি দিব। আর এই উম্মতে মুহাম্মদীকে নবীর মাধ্যমে জানিয়ে দিলেন, আপনার গুনাহগার উম্মতেরা যেন কি না করে, গুনাহগার উম্মতেরা যেন গুনাহের জন্য আমার রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। এর চাইতে বড় এই উম্মতের খুশখবরি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ হইতে আর কি হতে পারে? তারপরে আমরা গুনাহ করি, গুনাহ করি,
ইন্নাহু আল গফুরুর রাহীম। কেন মাফ করবেন আল্লাহ? আমি তো গফুর, আমি তো রাহীম, আমি তো গফুর, আমি তো রাহীম, আমি রহমান, আমি দয়াবান, আমি আমার রহমতের দ্বারা গাফুর নামকে উসিলা বানাইয়া তোমাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিব। না পারবে না, এ ক্ষমতা কি আমার আল্লাহর নাই? সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, এই ক্ষমতা কি আল্লাহর আছে না নাই? এই জন্য খালেস নিয়তে তৌবা করতে হবে। তৌবার যে ছয়টা শর্ত বললাম, ওই শর্তগুলো মেনে তারপরে যদি আমরা তৌবা করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌবাগুলো কবুল করবেন, গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কোনো বান্দাই তার আমলের দ্বারা জাহান্নামের আগুনকে নিভাইতে পারবে না। এক সাহাবি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি পারবেন না? কি প্রশ্ন করলেন? আপনিও কি জাহান্নামের আগুন আমলের দ্বারা নিভাইতে পারবেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হ্যাঁ আমিও পারবো না, আমিও পারবো না। আল্লাহর রাসূল পারবে না, তাহলে আমরা কিভাবে পারব? আমিও পারবো না, তবে জেনে রাখো রহমতের চাদর আমাকে বেষ্টন করে রাখবে। রহমতের চাদর, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেষ্টন করে রাখবে। এই জন্য প্রকৃত তৌবা করতে হবে আমাদের। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন মানুষের তিনটি রেজিস্টার থাকবে। কয়টি রেজিস্টার পর্যন্ত? কিয়ামতের দিন মানুষের তিনটি রেজিস্টার খাতা থাকবে। আমরা যারা ব্যবসায়ী আছি সকলে একটা করে রেজিস্টার খাতা আছে, ওই রেজিস্টার খাতার ভিতরে আমরা পাওনা দাওনা এগুলি লিখি, সারাদিন কি বেচলাম ওইগুলি লিখে রাখি, কাকে কত দিলাম লিখে রাখি, কার থেকে জমা করলাম এগুলি লিখে রাখি। আমাদের কিন্তু রেজিস্টার খাতা আছে, ওই রেজিস্টার খাতার মধ্যে সব লেখা হইতেছে। আপনি সারাদিন ব্যবসার ভিতরে যা কিছু লেখেন রেজিস্টার খাতার ভিতরে, ঠিক তেমনি ভাবে ফেরেশতারাও আমাদের তিনটি রেজিস্টার খাতা আছে, ওই রেজিস্টার খাতার ভিতরে সব লিপিবদ্ধ করে রাখতেছে। আপনি ভাবতেছেন কেউ জানে না, গুনাহ করতেছি, অপরাধ করতেছি, কিন্তু ঠিকই রেজিস্টার খাতার ভিতরে ওটা যাইতেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে মানুষের তিনটি রেজিস্টার খাতা থাকবে। নাম্বার এক, এক নাম্বার রেজিস্টার খাতার ভিতরে তোমাদের যত আমল আছে, নেক আমল আছে, সমস্ত নেক আমলের বিবরণ থাকবে। দুই নাম্বার রেজিস্টার খাতার ভিতরে তোমাদের যত গুনাহ রয়েছে, নাফরমানি রয়েছে, সমস্ত গুনাহসমূহ এবং নাফরমানি সমূহের বিবরণ থাকবে। তৃতীয় নাম্বারে যে রেজিস্টার খাতা রয়েছে, ওই রেজিস্টার খাতার ভিতরে আমি বান্দাদেরকে যেই পরিমাণ নিয়ামত দান করেছি, সমস্ত নিয়ামতগুলো ওই তৃতীয় নাম্বার রেজিস্টার খাতার ভিতরে বিবরণ থাকবে, লিপিবদ্ধ থাকবে। তৃতীয় নাম্বার যে রেজিস্টার খাতা রয়েছে, ওই রেজিস্টার খাতার ভিতরে যে সমস্ত নিয়ামত সমূহ রয়েছে, এই সমস্ত নিয়ামত সমূহের মধ্য হতে সবচাইতে ক্ষুদ্র যে নিয়ামতটি থাকবে, সবচাইতে ক্ষুদ্র যে নিয়ামতটি থাকবে, ছোট যে নিয়ামতটি থাকবে, ওই নিয়ামতকে সম্বোধন করে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ক্ষুদ্র নিয়ামত, এই বান্দার যত নেক আমল রয়েছে, সমস্ত নেক আমল সমূহের মধ্য হইতে তোমার সম পরিমাণ প্রতিদান নিয়ে নাও, কেমন হবে? ক্ষুদ্র নিয়ামত তাকে নির্দেশ দিবেন, কে আমার আল্লাহ নির্দেশ দিবেন, সবচাইতে ক্ষুদ্র যে নিয়ামতটি আছে, ওই ক্ষুদ্র নিয়ামতটি বান্দার সমস্ত নেক আমল নিয়ে নেবে প্রতিদান স্বরূপ, ছোট একটি নিয়ামতের প্রতিদান স্বরূপ।
সেই ক্ষুদ্র নিয়ামতটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজি পেশ করবে। হে আল্লাহ, তোমার ইজ্জতের কসম করে বলতেছি, তোমার জালালির কসম করে বলতেছি, এই বান্দার আর কোন নেক আমল নেই, আছে শুধু গুনাহ আর গুনাহ গুনাহ, অথচ আমার প্রতিদান দেওয়া এখনো বাকি রয়ে গেছে। একটা নিয়ামতের প্রতিদান কেউ দিতে পারবে? আল্লাহ দিতে পারবে? আল্লাহ দিতে পারবে? মানুষে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত যত রয়েছে, ক্ষুদ্র একটি নিয়ামতের প্রতিদান কি বান্দা কোনোদিন পরিশোধ করতে পারবে? ক্ষুদ্র নিয়ামতটি তার সমস্ত নেক আমল নিয়ে গেল, আছে শুধু গুনাহ গুনাহ, এখনো ক্ষুদ্র নিয়ামতের প্রতিদান নেওয়ার বাকি রয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি দয়া করার ইচ্ছা করবেন যার কোনো আর নেক আমল নেই, এখনো নিয়ামতের প্রতিদান নেওয়া বাকি রয়ে গেছে, গুনার গুনার কোনো নেক আমল নেই, ওই বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করার ইচ্ছা করবেন। কি করার? দয়া করার ইচ্ছা করবেন এবং তিনটি খুশখবরই জানিয়ে দিবেন। কয়টি? ও আমার বান্দা, তোমার যত নেক আমল ছিল সমস্ত নেক আমলগুলো আমি দ্বিগুণে বৃদ্ধি করে দিলাম। শুধু সমস্ত নিয়ামত দ্বিগুণে বৃদ্ধি করলাম এটাই নয়, তোমার সমস্ত গুনাহখাতাগুলো আমি মাফ করে দিলাম। তিন নাম্বার, যে সমস্ত নিয়ামতগুলো প্রতিদান স্বরূপ নেওয়া হয়েছিল আবার সেইগুলো আমি তোমার নিকট ফিরিয়ে দিলাম। কেমন মেহরবান দয়াবান আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের প্রতি। তারপরে উম্মত নাফরমানি করে, গুনাহ করে, অপরাধ করে, কইরা যদি সাথে সাথে আল্লাহর কাছে খালেস নিয়ে ওঠে, ছয়টি শর্ত বললাম, এই ছয়টি শর্তকে সামনে রেখে যদি তৌবা করে, আসা রব্বুকুম মাইয়ুকাফিরাকুম, আশা করা যায় আমাদের রব আমাদেরকে ক্ষমা করে দিবেন। না ক্ষমা করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। এই আয়াতের ভিতরে এই আয়াত থেকে কি বুঝলাম আমরা? আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ ছাড়া কোনো পথ আছে? কোনো পথ নাই, কোনো রাস্তা নেই বাঁচার, জাহান্নামের আগুন থেকে বাঁচার কোনো রাস্তা নেই, জাহান্নামের কঠিন শাস্তি থেকে বাঁচার কোনো রাস্তা নেই। তবে যারা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মতো চলে, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিধি নিষেধ আমাদেরকে দিছেন সেইগুলো যদি আমরা যথার্থভাবে মেনে চলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছিলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন, যা কিছু মানার জন্য বলেছেন, ফাখুযু সেইগুলো তোমরা মানো ধরো, ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু, রাসূল আমাদেরকে যা কিছু থেকে বিরত থাকার জন্য নিষেধ করেছেন সেইগুলো যদি আমরা মেনে চলি, তাহলে আশা করা যায় আই কাফির আনকুম সাইয়াতিকুম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। শুধু মাফই করবেন না, ওয়াই দুখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন এমন জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন যে জান্নাতের তলদেশ দিবে বিভিন্ন ধরনের ঝর্ণা প্রবাহিত হতে থাকবে। এমন জান্নাতের ভিতরে আমরা প্রবেশ করতে চাই তো? এই আয়াতের দ্বিতীয় বাক্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, ওয়াল্লাযীনা আমানু মা, তার রাসূলের সঙ্গে যে সমস্ত মুমিন মুসলমানরা থাকবে, ইমানদার মুসলমানরা থাকবে, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন, বেইজ্জতি করবেন না।
কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঁচু মর্যাদা দান করবেন, বেইজ্জতি করবেন না উম্মতের কারণে। আর সাথী মুমিন যারা থাকবে, ঈমানদার যারা থাকবে, এদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, ইজ্জত দান করবেন, সম্মান দান করবেন, মর্যাদাকে বৃদ্ধি করে দিবেন। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামনে নূর থাকবে, আলো থাকবে, তাদের ডানে নূর থাকবে, আলো থাকবে। তারা বলবে রব্বানা আতমিম লানা নূরানা, হে আল্লাহ, হে আমাদের রব, তুমি কি করো, আমার নূরের ভিতরে পরিপূর্ণতা দান করো। রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আমাদেরকে মাফ করে দাও। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, মাফ করতে আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা আছে না নাই? কারণ সব বিষয়ের উপরে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাবান। ঈমানদারদেরকে নূর দান করবে, এই নূর তাদের সামনে থাকবে, আল্লাহর কথা আমার কথা নয়, নূর সামনে থাকবে, ডাইনে নূর থাকবে। মুনাফিক যারা আছে এদেরকেও নূর দান করা হবে, তবে প্রয়োজনের সময় ছিনিয়ে নেওয়া হবে। মনে করেন রাইতের বেলা, দিনের বেলা এখানে কোনো লাইটের আলোর কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। লাইটের আলোর প্রয়োজন কখন? অন্ধকারে, রাত্রিতে। এখন দিনের বেলা আলো, লাইটের আলো জ্বালিয়ে রাখলেন, আর রাতের অন্ধকারে কি করলেন, আলো নিভিয়ে দিলেন, তে আলোর দ্বারা কোনো ফায়দা হবে? ঠিক তেমনি ভাবে মুনাফিকদেরকেও নূর দান করা হবে, আলো দান করা হবে। যখন সেই আলো দিয়ে উপকৃত হওয়ার সময় আসবে, তখন সেই আলো আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন। আর মুমিনদের নূর তাদের সাথে সাথে চলতে থাকবে, মুমিনদের আলো সাথে সাথে চলতে থাকবে, আর মুনাফিকদের নূর কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে, নিভে যাবে, থাকবে না। প্রয়োজনের সময় আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেবেন তাদের থেকে। পৃথিবীর বুকে সবচাইতে নিকৃষ্ট হলো মুনাফিক। সূরা মুনাফিকুনের ভিতরে আসছে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ, এই মুনাফিকরা, হে রাসূল, এই মুনাফিকরা যখন আপনার নিকট আসে তখন বলে ইন্নাকা লা রাসূলুল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, নিশ্চয় আপনি আল্লাহর রাসূল, আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু, আর আল্লাহ বলতেছে আমি নিজে সাক্ষ্য দিচ্ছি, আমি নিজে জানি আপনি আল্লাহর রাসূল, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা যে আপনাকে সাক্ষী দিচ্ছে আপনি আল্লাহর রাসূল, তাদের এই সাক্ষীটা সম্পূর্ণ মিথ্যা। অন্তরে একটা, মুখে বলে একটা, আর অন্তরে আরেকটা। ওয়াইদা রাআইতাহুম তুজিবুকা আজসামুহুম, মুনাফিকদের কাজকর্ম আপনাকে আনন্দিত করবে, উৎসাহিত দিবে। তারা হলো খুশবু মুসান্নাদা, কাশ কাঠের মতো, কাঠের মতো, যে কাঠ যেমনিভাবে যেখানে লাগিয়ে দেওয়া হয় ঠিক তেমনি খাড়িয়ে থাকে, দাঁড়িয়ে থাকে, ঠিক তেমনিভাবে মুনাফিকরা সুবিধাবাজী, যখন যেখানে সুবিধা পায় সেখানে দৌড়। মুখে বলে একটা, আর অন্তরে কি আরেকটা। মুনাফিকরা সবচাইতে বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করেছে। ইঁদুর গর্তে থেকে বের হয়, বের হয় না, বের হয়ে যখন মানুষ দেখে বা কোনো আওয়াজ পায় আবার গর্তের ভিতরে ঢুকে যায়, সাথে সাথে গর্তের ভিতরে ঢুকে। ঠিক তেমনি ভাবে মুনাফিক দৃষ্টান্ত এমন হয়, মুনাফিকরা কি করে, যখন হক দেখে, হকের সামনে যখন তারা পড়ে যায়, তখন এই হক থেকে তারা পলায়ন করে, ইঁদুরের মতো তারা পলায়ন করতে থাকে। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মুনাফিকের চরিত্র কয়টি? তিনটি। কয়টি? মুনাফিকের চরিত্র তিনটি। কে বলেছেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের চরিত্র তিনটি, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের চরিত্র তিনটি, ইযা হাদাসা কাযিবা, যখন কথা বলে মিথ্যা কথা বলে, মিথ্যা সাক্ষী দেয়, এটা হলো মুনাফিকের চরিত্র। দুই নম্বর, ওয়াইদা ওয়াদা আখলাফা, যখন তারা ওয়াদা করে তখন ওয়াদা ভঙ্গ করে। তিন নম্বর চরিত্র মুনাফিকদের, ওয়াইদা তুমিনা খানা, যখন তাদের নিকট কোনো কিছু আমানত রাখা হয় তখন তারা আমানতের খেয়ানত করে।
এই তিনটি বৈশিষ্ট্য মুনাফিকদের তিনটি বৈশিষ্ট্য যখন কথা বলে মিথ্যা কথা বলে মিথ্যা সাক্ষ্য দেয় যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে যখন তাদের নিকট আমানত রাখা হয় আমানত কি করে আমানতের খেয়ানত করে এই তিনটি আলামত যদি কোনো মুসলমানদের ভিতরে থাকে তারাও মুনাফিক এরাও কি মুনাফিক তিনটি আলামত কোন সে নিজেকে ইমানদার বলে দাবি করে মুসলমান বলে দাবি করে আমি মুসলমান আমি ইমানদার কিন্তু এই তিনটি বৈশিষ্ট্য তার ভিতরে রয়েছে মিথ্যা কথা বলার বৈশিষ্ট্য তার অন্তরে তার ভিতরে রয়েছে আমানতের খেয়ানতের বৈশিষ্ট্য তার ভিতরে রয়েছে ওয়াদা খেলাফের বৈশিষ্ট্য তার ভিতরে রয়েছে এই তিনটি বিষয় তিনটি আলামত তার ভিতরে থাকার থাকলে সে মুসলমান দাবি করলেও ইমানদার দাবি করলেও সে হলো মুনাফিক মুনাফিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে সমস্ত উম্মতেরা কি হবে একত্রিত হবে একসাথে জমা হবে হবে না এত এত উম্মতের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতে মুহাম্মদকে কিভাবে চিনবেন কষ্ট হবে না এই উম্মতে মুহাম্মদকে এত এত উম্মতের ভিতরে থেকে খুঁজে বের করে আল্লাহ রাসূলের জন্য কষ্ট হবে না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমাকে সিজদা করার জন্য অনুমতি দেওয়া হবে আমি সিজদা করব আমাকে সর্বপ্রথম মাথা উঠানোর জন্য বলা হবে আমি সর্বপ্রথম সিজদা থেকে মাথা উঠাবো মাথা উঠানোর পরে আমি চতুর্দিকে তাকাবো তাকি আমার উম্মতকে আমি চিনে ফেলবো এক সাহাবী আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ এত এত উম্মতের ভিতর থেকে আপনার এই উম্মতকে এত এত উম্মতকে কিভাবে চিনবেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন ও আমার সাহাবী শুনে রাখো চারটি নিদর্শন দেখে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এত এত উম্মতদের মধ্যে তুই আমার উম্মতকে আমি চিনে ফেলবো কয়টি বৈশিষ্ট্য কয়টি গুণ চারটি গুণ যদি থাকে আপনার ভিতরে ওই চার গুণ দেখে এত এত উম্মতের ভিতর থেকেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনে ফেলবেন এই চার গুণের অধিকার কি আমরা হতে চাই যে চার গুণ দেখে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এত এত উম্মতদের মধ্যে হতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে চিনে ফেলবেন নাম্বার এক আমার উম্মতের মধ্যে হতে আমার উম্মতের যে সমস্ত বান্দা রয়েছে এদের যে দেহের অঙ্গ রয়েছে এই সমস্ত অঙ্গের অঙ্গসমূহের মধ্যে হতে ওযুর সময় যে সমস্ত অঙ্গ দৌত করা হয় ওই ওযুর অঙ্গগুলো কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আলোকিত হতে থাকবে এই বৈশিষ্ট্য আর অন্য কোন উম্মতের থাকবে না এই আলো দেখে ওযুর অঙ্গ পতঙ্গের থেকে আলো বিচ্ছুরিত হতে থাকবে আলো প্রকাশিত হতে থাকবে ওই আলো দেখে দেখে আমি আমার উম্মতকে চিনি নিব শীতের সময় আমরা উজু করি না ঠিক মতো শীতের সময় উজু করি না কোনো মতো হাতটা খেলে বলে এসে পারি একটু গোসা মাজা ভালো করে দিয়েন একটু গোসা মাজা কি ভালো করে দিয়েন শীতের সময় তাহলে কাজে লাগবে পরকালে কি লাগবে কাজে লাগবে ওজুর ফরজ কয়টা কইতে পারবেন অনেকেই পারে না ওজুর ফরজ কয়টা ওজু যদি আমরা না করি তাহলে ওজুর অঙ্গ পতঙ্গ থেকে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আলো বের হবে আলো বের হবে তাহলে রাসূল কিভাবে চিনবে আমাদেরকে এই জন্য ওজু করার সময় একটু চিন্তা ভাবনা করে ওজুর ফরজ কয়টা চারটা ফরজ নাম্বার এক মুখমণ্ডল দৌত করা কি করা মুখমণ্ডল দৌত করা আমরা শুধু এনেই জানি মুখমণ্ডল দৌত করা নাম্বার এক এটি জানি না আর কিছু জানি মুখমণ্ডল দৌত করা এই জায়গায় বিজলো না এই জায়গায় বিজলো না এই জায়গায় বিজলো না এই জায়গায় বিজলো না ওযু হবে এই জন্য এক নাম্বার মুখমণ্ডল দৌত করা তার সীমানা এই কপালের চুল ওঠার স্থান থেকে নিয়ে থুতির নিচ পর্যন্ত এই যে নিচ পর্যন্ত এই কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত পুরাটা দৌত করতে হবে যদি বিন্দু পরিমাণ শুকনো তাকে ওযু হবে না এখন আমরা শুধু একটু পানি নিয়ে মুখটা ধুয়ে আসে উপরে দাও বিজলো না এই সাইডে বিজলো না এই সাইডে বিজলো না নিচ দাও বিজলো না থুতে নিচ
এইজন্য ওহার সীমানা মুখমণ্ডল আমরা দৌত করব, সীমানা কোন পর্যন্ত, এই যে চুল আছে না, এই চুল উঠিবার স্থান থেকে থুতির এই যে নিচ পর্যন্ত, উপর পর্যন্ত না নিচ পর্যন্ত, কানের এই লতি থেকে এই যে এখান থেকে নিয়ে ওই পর্যন্ত, ওই উপর কানের লতি পর্যন্ত পুরাটা পানি দিয়ে ভালোভাবে দৌত করতে হবে। নাম্বার দুই, দুই হাতের কুনি সহ দৌত করা। এখন আমরা কি করি, কোনো মতো খালি কুনি পর্যন্ত দৌত করি, কুনি দই না, কি করি না, কুনি দৌত করি না, আমরা কুনি পর্যন্ত দৌত করে আসি, ওযু হবে না, কুনি সহ আপনার দৌত করতে হবে, কি কুনি সহ, ওযুর সময় পুরা কুনি সহ আপনার দৌত করতে হবে, দুনো হাতের কুনি সহ ভালোভাবে দৌত করা নাম্বার দুই। নাম্বার তিন, মাথার চার ভাগের এক ভাগ মাসে করতে হবে, সামনে দা মাসে করবেন, কি বিয়ে সামনে দিয়া, মাথার চার ভাগের এক ভাগ মাসে করলে হয়ে যাবে। নাম্বার চার, দুই পায়ের টাকনু সহ দৌত করা। আমরা দুই পা যখন দৌত করি, দুই পা যখন দৌত করি কি করি, তখন শুধু পায়ের টাকনু পর্যন্ত আমরা দৌত করি, টাকনু সহ আমরা দৌত করি না, এই জন্য পায়ে গুড়ালি যে রয়েছে, টাকনু রয়েছে, এই টাকনু উপর পর্যন্ত আমাদের দৌত হবে, টাকনু যদি দৌতর ভিতরে না আসে তাহলে ওযু হবে না, নামাজও হবে না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, চারটি আলামত দেখে এত এত উম্মতের ভিতর থেকে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি তোমাদেরকে চিনে নিব। নাম্বার এক, ওজুর অঙ্গ প্রত্যঙ্গ দৌত করার সময় যে সমস্ত ওজুর অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, এই ওজুর অঙ্গ প্রত্যঙ্গ থেকে আলো বিচ্ছুরিত হতে থাকবে, আলোকিত হতে থাকবে, সেই আলো দেখে দেখে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে চিনে নিব। আর এই বৈশিষ্ট্য অন্য কোন উম্মতকে দেওয়া হয়নি। দুই নাম্বার বৈশিষ্ট্য হলো, আমার উম্মতের আমলনামা ডান হাতে থাকবে, কোথায়, ডান হাতে আমার উম্মতের আমলনামা থাকবে, ওই ডান হাতে আমলনামা দেখে দেখে আমি আমার উম্মতকে কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে এত এত উম্মতের ভিতর থেকে আমি চিনে নিব। তিন নাম্বার হলো, আমার উম্মত সেজদা করতে করতে কপালের ভিতর যে দাগ ফেলে দিছে, ওই দাগ দেখে আমি আমার উম্মতকে এত এত উম্মতের ভিতর থেকে আমি চিনে নিব। নামাজ না বললে দাগ হবে, যারা নামাজ পড়ে না এবার কি দাগ আছে কপালে, যারা নামাজ পড়ে এদেরই দাগ হবে, যে যত বেশি নামাজ পড়বে, যে যত বেশি সেজদা করবে, তার তো কপালে তত বেশি দাগ হবে, আর তত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে চিনবেন। চার নাম্বার শর্ত হলো, চার নাম্বার গুণ হলো, এ উম্মতে মুহাম্মদীর মুমেন বান্দা বান্দি, মুসলমান বান্দা বান্দি, ইমানদার বান্দা বান্দি, কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে তাদের সামনে সামনে নূর চমকাইতে থাকবে, আলো চলতে থাকবে, ওই আলো দেখে নূর দেখে দেখে আমি আমার উম্মতকে চিনে নিব। আমরা কি চাই না এই চারটা গুণ অর্জন করার জন্য? আল্লাহ আমাদের সকলকে এই চারটা গুণ দুনিয়া থেকে অর্জন করে তারপরে কবর জগতে যাওয়ার তৌফিক দান করুন। এই চারটা গুণ অর্জন করতে পারি তাহলে এত এত উম্মতের ভিতরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চারটি গুণ দেখে আমাদেরকে চিনে নেবেন এবং আমাদের জন্য সুপারিশ করে জান্নাতের ভিতরে নিয়ে যাবেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।